আসসালামু আলাইকুম। আজ আমি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে একটি আবেদনপত্র লিখব। এজন্য আমি উইন্ডোজ স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড খুঁজে বের করব, অথবা উইন্ডোজের সার্চ বক্স থেকে মাইক্রোসফট ওয়ার্ড লিখলে আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 অ্যাপটি চলে আসবে। এই সার্চ বক্স ব্যবহার করে আমি অন্য অন্য অ্যাপ্লিকেশনও খুঁজে বের করতে পারি, যেমন পিএআইএনটি, পেইন্ট, পাওয়ার পয়েন্ট। আমার যেটা প্রয়োজন আমি এই সার্চ বক্সে সার্চ করলেই খুঁজে পাব, যদি আমার এটা ইনস্টল করা থাকে। আমার এখন দরকার মাইক্রোসফট অফিস ওয়ার্ড চলে আসছে, ক্লিক করলাম। যেহেতু আমি একটা আবেদনপত্র লিখব, এই জন্য আমাকে প্রথমে পেজ সেট আপ করতে হবে। পেজ সেট আপ করার জন্য পেজ লেআউট থেকে প্রথমে আমি সাইজ ঠিক করব। আমি আবেদনপত্রটি লেখার জন্য সাইজ নিব A4। এরপর আমার দরকার মার্জিন ঠিক করা। আমি মার্জিন এখান থেকে ডিফল্ট করে দিয়ে আছি কিছু, তো আমার দরকার হচ্ছে কাস্টম মার্জিন। আমি টপ একটু বেশি জায়গা রাখবে, জন্য টপ 1.5 আমি লিখে দিতে পারি, 1.25, বটম 1, লেফট 1, সরি লেফট একটু বেশি দরকার, 1.5, রাইট 1। ওকে, আমি আবেদনপত্রটি লিখতে শুরু করব। আমি যেহেতু বাংলায় লিখবো, সেহেতু বাংলায় লেখার জন্য আমাকে অবশ্যই আমার বাংলা লেখার জন্য বিজয় ইনস্টল করা আছে, এর জন্য আমি বিজয় ক্লাসিক সিলেক্ট করব। এরপরে একটি বাংলা ফন্ট দরকার, এজন্য আমাকে হোম মেনুতে যেতে হবে। হোম মেনু এখান থেকে আমি ফন্ট নেব বাংলা, সুতো নেমজি, সাইজটা একটু বড় নেব, 14 সাইজ। এবার আমি লিখতে শুরু করব। আজকে 10 তারিখ, 10 মে 2022, বরাবর প্রধান শিক্ষক শান্তিপুর উচ্চ বিদ্যালয় উত্তরা ঢাকা বিষয় 3 দিনের জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র, আগামী 17/5 আমার বড় বোনের বিয়ে, ফলে 16/5 তারিখ থেকে 18/5 তারিখ পর্যন্ত আমি স্কুলে আসতে পারব না, এই জন্য আমার উক্ত
তিন দিনের ছুটি প্রয়োজন। অতএব মাকেও তো তিন দিনের ছুটি দানে আপনার সদয় অনুমতি কামনা করছি। নিবেদক শৈল আহমেদ শ্রেণী সপ্তম রোল সাত শাখা দিবা। আমার আবেদন পত্রটি লেখা শেষ, এখন আমি একটু ফর্মেটিং করব। ফর্মেটিং বলতে সাজাবো আমি। প্রথমে আমি স্পেসিং অনেক বেশি দেখা যাচ্ছে, আমি স্পেসিং কম করব। সিলেকশন করে প্যারাগ্রাফ থেকে স্পেসিং আমি জিরো করে দেবো এবং লাইন স্পেসিং সিঙ্গেল করে দেবো। এখান থেকে আমি একটা এন্টার দিয়ে স্পেস বড় করে দেবো। একটা প্যারাগ্রাফ, একটা এন্টার অর্থে একটা প্যারাগ্রাফ, এখানে একটা স্পেস পড়বে। এখানে একটা এন্টার দিয়ে একটা প্যারাগ্রাফ দেব এবং বিষয়টাকে আমি বোল্ড করব, বোল্ড এবং আন্ডারলাইন। এখানে প্যারাগ্রাফ বেশি মনে হচ্ছে, এখান থেকেও বিভিন্নভাবে সিলেকশন করতে পারি। এখানে ক্লিক করে শিফট চাপ দিয়ে অ্যারো চাপ দিতে পারি অথবা মাউস ক্লিক করে চাপ দিয়ে ধরে নিচ পর্যন্ত আসতে পারি। প্যারাগ্রাফ থেকে আমি স্পেসিং জিরো করে দেব এবং লাইন স্পেসিং সিঙ্গেল। ওকে, এখানে আমার স্পেস বেশি দেখা যাচ্ছে, অর্থাৎ এটার স্পেসিং বেশি আছে। ওকে, এখানে একটা স্পেস প্যারাগ্রাফ পড়বে জনাব। ওকে, আমার আবেদনপত্রটি লেখা শেষ। যেহেতু আবেদনপত্র লেখা শেষ, এখন আমি এটাকে সেভ করব, সংরক্ষণ করব আমার কম্পিউটারে। এর জন্য আমাকে কি করতে হবে, অফিস বাটন থেকে, অফিস বাটন থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার জন্য আমাকে একটা ডায়লগ বক্স দিবে। সেই ডায়লগ বক্সের এটা হচ্ছে আমাদের লোকেশন। আমার ফাইলটা সেভ হচ্ছে ডকুমেন্টস ফোল্ডারের ভিতরে। আমি ফাইল নেম দিব হচ্ছে, সরি, ফাইল নেম আমাকে ইংরেজিতে দিতে হবে, বাংলায় দেওয়া যাবে কিন্তু বাংলায় লিখতে হলে আমাকে ইউনিকোডে লিখতে হবে। আমি ইংলিশে দেই, ইংরেজিতে লিখি অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার। এবার আমি সেভে ক্লিক করব। ফাইলটি সেভ হয়ে গেছে। এখন এই ফাইল আমি যদি আরও অন্য কিছু করতে চাই বা কোনো লেখা কাটতে চাই, এডিট করতে চাই, করতে পারি। করার পরে আমি এখান থেকে শুধু সেভে ক্লিক করলেই হবে। যেহেতু আমার আবেদনপত্রটি লেখা শেষ, এখন এটাকে আমাকে বের করতে হবে। বের করার জন্য আমাকে কী করতে হবে, প্রিন্ট, অফিস বাটন থেকেই প্রিন্ট অপশন পাবো আমরা। প্রিন্ট, আমরা প্রিন্ট করার আগে প্রিন্ট প্রিভিউ দেখে নিতে পারি। প্রিন্ট প্রিভিউ, এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। এখান থেকেও আমরা যদি মনে চাই মার্জিন ঠিক করতে পারি, সাইজ চেঞ্জ করতে পারি, ক্লোজ।
আর যদি আমার প্রিন্ট করার দরকার পড়ে আমি সোজা প্রিন্টে ক্লিক করব, প্রিন্ট বাটনে, প্রিন্ট বাটনে ক্লিক করব। প্রিন্ট যেহেতু আমার কোনো প্রিন্টার আমার কম্পিউটারের সাথে প্রিন্টার ইনস্টল নেই, এই জন্য এখান থেকে প্রিন্ট করা যাবে না। যদি কোনো প্রিন্টার ইনস্টল করা থাকতো তাহলে এখানে আমাকে একটা শো করতো, সেভাবে আমি প্রিন্ট করতে পারতাম। যদি আমি এখানে প্রিন্ট করবো না, কিন্তু আমি একটা পিডিএফ করতে পারি, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, ওকে দিলে আমাকে একটা পিডিএফ ফাইল হবে, অ্যাপ্লিকেশন। ওকে, ধন্যবাদ সবাইকে।